हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के भावलाम अनेक दिन धरे आमी गाछेर वीडियो पोस्ट करछिलाम, तो अनेक दिन रान्नार कोनो रेसिपी शेयर करा हयनी। तो भावलाम आज के एकटा रान्नार रेसिपी शेयर करी। तो आज चिंगड़ी माछ बाड़ीते एसेछे, किन्तु दई बा नारकोल कोनोटाई बाड़ीते छिलो ना, ताई भावलाम एकटु नतून भावे आमी एई रान्नाटा करब। तो काजू बादाम बाड़ीते थाकेई, तो ताई भावलाम आज के एकटु चिंगड़ी नतून भावे चेष्टा करी निजेर मतो करे। तो बेश देखलाम बेश भालोई दारुण टेस्टी होयेछे, तो भावलाम आपनादेर साथे शेयर करी, जदि आपनाराओ करे देखबेन आपनादेरो हयतो भालो लागबे। तो देखुन एइभाबे आमी चारटा बागदा चिंगड़ी निये निएछि बड़ो साइजेर। तो हालका एकदम हालका करे भेजे निते हबे, तार आगे केटे धुये नून हलुद माखिये आमी रेखेछिलाम। तो एकदम हल्का करे जस्ट एकटूखानी नेड़े चेड़े नामिए निलाम। तो निये निएछि आमी काजू बाटा, दुटो बड़ो पेंयाज कुचि, आदा बाटा, रसुन बाटा, शुकनो लंका, एलाच, दारचिनी, लवंग एवं तेजपाता। तो देखुन माछगुलो आमार लाल लाल करे भाजा हये गेछे। तो एरपर आमी এই রান্নাটা সর্ষে তেলে করব। তো প্রয়োজন অনুযায়ী আমি এখান থেকে নিয়ে নেব হলুদ, জিরে গুঁড়ো, তো ধনে গুঁড়ো, চিনি, লবণ এবং একটু মিক্সড মশলা। তো তেলটা গরম করার পর প্রথমে আমি গরম মশলাগুলো ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তো এই রান্নাটা আমি আজ সর্ষে তেলে করব। তারপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো এরপর অল্প চিনি দিয়ে দেব তরকারির কালারটা যাতে ভালো আসে, তার জন্য তেলের উপর চিনিটা দিয়ে দেব। তো এরপর দিয়ে দেব রসুন, দেখুন সামান্য রসুন দিয়েছি, খুব বেশি না। তো এইভাবে নেড়ে নেড়ে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এই পেঁয়াজ কুচির উপরে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, তো এর ফলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। তো দেখুন পেঁয়াজগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা বাটা, সাথে লঙ্কা বাটা অল্প দিয়ে দিলাম। হলুদ আদার উপরে যাতে না তেল ছিটকে পড়ে। তো এরপর দিয়ে দেব অল্প সস, টমেটো সস, যদিও আগে দেখানো হয়নি। তো আসলে রান্নাটা আমি নিজের মতো করেই বানাচ্ছিলাম, তো যখন যেটা মনে হলো আমি এতে দিয়ে দিলাম। এরপর একটু মিক্সড মশলা দিয়ে দিলাম, এর মধ্যে লঙ্কা, জিরে, হলুদ সব রকমের মশলা মিক্সড আছে। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো, দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপর সামান্য আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো সাথে হালকা করে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। তো এবারে চিংড়িগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন ভালো করে আমার চিংড়িগুলো কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কাজু বাটা, অল্প জল দিলাম যাতে গ্রেভিটা খুব ভালো হয়।
এরপরও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এরপর দিয়ে দিলাম চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা এবং একটি পাকা লঙ্কা। তো দেখুন খুব ভালো করে এটা কষা হয়ে গেছে। এরপর আমি অল্প জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো, যাতে চিংড়িগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু চিংড়িগুলো আমি খুব ভালো করে আগে ভাজিনি, হালকা করে ভেজেছিলাম। তাই অল্প জল দিয়ে আমি ঢেকে এটাকে একটু সেদ্ধ হতে দেব, যাতে মশলাগুলো চিংড়ির ভিতরে খুব ভালো করে ঢুকতেও পারে। তো দেখুন আমার চিংড়িগুলো কষা হয়ে গেছে এবং আমি সার্ভ করার জন্য নামিয়ে নিয়েছি। তো লঙ্কাগুলো দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন এবং আপনারাও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।